আসসালামু আলাইকুম আফরিন কুক চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমের পাটিসাপটা রেসিপিটি দেখার জন্য আমের সিজনে আমের পিঠা হবে না তাই কি কখনো হয় তো পিঠা আমাদের সবারই খুব পছন্দ তো যখন কোনো সিজনে আমাদের ফলটা হয় যেমন আমের সিজনে আমের পিঠা কাঁঠালের পিঠা বিভিন্ন রকম পিঠা কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায় আর আমাদের বাংলাদেশে কিন্তু পিঠার একটা প্রচলন কিন্তু সেই অনেক আগ থেকেই এসছে পিঠা তো আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য আর সেই পিঠাটাই আমি আজকে তৈরি করে দেখাবো আমের পাটিসাপটা পিঠা প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর একটা চাল নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু চেলে নিব যাতে কোনো লাঙ্স না থাকে তাহলে পিঠার ব্যাটারটা খুব সুন্দর হবে আর এই যে দলা পাকানো আছে সেগুলো আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিব আর এই চালের গুঁড়োটা আপনারা শুকনো চালের গুঁড়োও নিতে পারেন বা আপনারা এখন ভাঙিয়ে এখনও করতে পারেন আর অথবা আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে আছে ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটাও আমি চেলে নিব আমি চাচ্ছি ব্যাটারটা খুবই মসৃণ হবে তাহলে পিঠাটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো ময়দাটা চেলে নেওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দু টেবিল স্পুন করে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন মিষ্টি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন এখানে আছে আমের পিউরি আমি আমটাকে কিউব কিউব করে কেটে আমি ব্ল্যান্ডারে জারে মিহি কিমা করে নিয়েছি মিহি পিউরি করে নিয়েছি তারপর যদি এটাতে মনে হয় আপনাদের আঁশ থাকে তাহলে এটা আপনারা চেলেও নিতে পারেন আমার আমটাতে কোনো আঁশ ছিল না তাই আমার চালারও প্রয়োজন হয়নি এখানে আমি আম নিয়েছি কিন্তু হাফ কাপ পরিমাণ বা আপনারা বেশি কম নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি অল্প অল্প করে ব্যাটারটা মেশাবো আর অল্প অল্প করে মিক্স করব যাতে করে বেশি না হয়ে যায় তো আমি এখন ভালো করে মেশাবো এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো লামস না থাকে যত সুন্দর মাখানোটা হবে তত ভালো কিন্তু পিঠাটা হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে নিচ্ছি দুধ আর মিশিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা কেমন হয়েছে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব এই যে আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটাই ঘনত্ব হবে তো আমি এখন পাটি সাপটার ভিতরে যে পুরটা থাকে সেটা রেডি করে নেব এখানে আমি এক কাপ এক কাপ হবে না দেড় কাপের মতো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি সেটাও চেলে নিব আমি কিন্তু চুলা রাশটা কিন্তু এখনও ধরাই নি আমি আগে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেশাবো তারপরে চুলোটা অন করব। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি দলা পাকানোর সম্ভাবনা আছে তো সেজন্য আমি আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধও ইউজ করব এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাপ মতো দিবেন আমি দু টেবিল স্পুন দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল স্পুন পরিমাণ এটাও আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে আগে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে তারপরে আমি চুলোটা জ্বালিয়ে দিব। আর অবশ্যই অল্প আঁচে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ঘন হয়ে যাবে আর এত ভালো করে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না যাতে করে ভিতরে কোনো লামস না থাকে আর এখানে দিয়ে দিলাম আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি নারকেল কোরানো ওয়ান ফোর্থ কাপের মতো নারকেল কোরানো আছে এখানে আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন কাঠবাদাম দিতে পারেন চিনাবাদাম দিতে পারেন সেটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার তো আমার কিন্তু পুটটা রেডি হয়ে গেছে আমি এখন পিঠায় চলে আসছি তো ফ্রাইপ্যানে প্রথমে আমি হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিলাম ফ্রাইপ্যানটা যাতে করে আমার পিঠাটা নিচ থেকে লেগে না যায় ভালো করে তোলা সম্ভব হয় সেজন্য এখন আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি ফ্রাইপ্যানের চারোদিকে আমি ছড়িয়ে দিব যাতে করে সময় চারদিকে ছড়িয়ে যায় ঠিক একটা পাতলা রুটির মতো হবে চুলো রাঁচটা কিন্তু একেবারেই লো আছে বেশি জালটা বাড়িয়ে দিলে জালটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো নিচ থেকে পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এখন একটু অপেক্ষা করার পালা যখন আপনারা দেখতে পারবেন উপরের পিঠার যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে শুকিয়ে আসবে তখনই পোটটাকে দিয়ে ভাজ করতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই চুলো রাসটা কমিয়ে রেখেই করতে হবে কারণ এই পাশটা হয়ে গেলেই কিন্তু পিঠাটাকে একটু চার ভাঁজ করে কিন্তু দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই পিঠাটা একেবারেই কিন্তু সিম্পল এই পিঠাটা তৈরি করা তো আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে আমি এখন আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আবার সামান্য কিছুটা গোলা ফ্রাইপ্যানে দিয়ে ফ্রাইপ্যানটা সাথে সাথে আস্তে আস্তে চতুর্দিকে ঘুরিয়ে নিতে হবে আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে এটা আসলে দেখেই বুঝতে হবে যে কোনো উৎসবে ঈদে আসছে সামনে কোরবানির ঈদে বা অতিথি আপ্যায়নে বিকালের নাস্তায় নতুন জামাই বরণ যে যেভাবেই বলেন না কেন পিঠাটা কিন্তু আমাদের বাংলার ঐতিহ্যপূর্ণ একটি খাবার পিঠা পায়েস থাকবে না আমাদের বাঙালির ঘর এটা কিন্তু আমরা কখনো কল্পনাই করতে পারি না আর শীতকালে তো পিঠাটা বেশি প্রচলন প্রতিটা ঘরে ঘরেই কিন্তু পিঠা আর সেটা যদি সিজনাল কোনো ফল দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই যেহেতু এখন আমের সিজন বাজারে চতুর্দিকেই কিন্তু আমের গন্ধে মম করছে যেহেতু আমের পাটিসাপটা পিঠাটা কিন্তু তৈরি করতেই হবে দেখলেন তো আমি কিন্তু খুব সহজেই পাটি আমের পাটিসাপটা পিঠাটা তৈরি করে ফেললাম খেতে কিন্তু খুবই ইয়ামি খুবই ইয়ামি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ